বালিতে আসার পরে এই প্রথম আমরা সানসেট দেখব। ওয়াও, লুকস সো গুড। গরম খিচুড়ি রান্না হচ্ছে আমাদের, আমরা 6 জন 12টা ডিম খাবো। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, মানে পারফেক্ট ওয়েদার ফর খিচুড়ি। সো আমরা এখন নেক্সট স্টপে চলে যাব, আর এটা সেই লেক পাহাড়ের মাঝখানে। এগুলো লেকের পানির সাথে মেঘ মিশে গেছে, এটা চোখে, হ্যাঁ এটা চোখে দেখতে হবে, এটা ক্যামেরাতে আসলে আসবে না, অসাধারণ। আস্তে আস্তে আমরা পাহাড় থেকে নিচে নামতেছি আর বৃষ্টি কমতেছে। এদিকে পুরা রোদ, সানি ওয়েদার, আর ওইদিকে ছিল বৃষ্টি, আর পিছনে সবাই ঘুমাই গেছে। লাস্ট লোকেশন থেকে অলমোস্ট 1 ঘন্টা দূরে আমাদের নেক্সট স্টপেজ। আমরা এখন যাচ্ছি তানাহ লটে, এটা একটা সানসেট পয়েন্ট। হালকা পাতলা একটা রেস্ট হয়ে গেল 1 ঘন্টার, এই জন্য গাড়িটা দরকার। মোটরসাইকেল হলে এত লোকেশনে কখনো একদিনের ট্রিপ মারা সম্ভব ছিল না। আর ওইদিকে যে পরিমাণ মেঘ ছিল, যে বৃষ্টি ছিল, ওখানে যেয়ে ওখানেই আটকাই থাকা লাগতো। আমরা টোটাল আজকে 4টা স্পট দেখতেছি, এটা আমাদের লাস্ট স্পট। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এখন বাজে 5:10, সন্ধ্যা হয় এখানে 6:20-এ। তানা লটের টিকিট আমরা এখান থেকে কিনলাম 60,000 রুপিয়া করে পার পার্সন, গাড়ি পার্কিংয়ের জন্য 5,000 রুপিয়া, 6×36 360 টাকা করে হচ্ছে এখানে এন্ট্রি ফি। পাঁচ হয়ে গেছে, লেফট, ইয়া ওকে, দেন উই ফিনিশ ইউ ব্যাক এগেইন। এখানে ওয়েদারটা একটু গরম। ও ওয়াও, বালিতে আসার পরে এই প্রথম আমরা সানসেট দেখব। ওকে, সেলফি টাইম। এখানে বিশাল বিশাল ওয়েভ, মানে উপর এখান থেকে ক্যামেরাতে অতটা ওয়েভটা বোঝা যাচ্ছে না, বাট মানে বিশাল বড় ওয়েভ। আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, এদিকে চারিদিকে দেখে আসি। এদিকে তো আরো সুন্দর ভিউ। ওয়াও, আরে ওই যে ঢেউ, ওখান থেকে আমরা আবার এখানে চলে আসলাম, এখানে আবার অন্যরকম ভিউ। আর এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে সিনবাদের কথা, ছোটবেলায় সিরিয়াল হতো দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদ। সো এই জায়গাটার লোকেশনটা দেখে আমার ওই রকম একটা ফিলিংস আসতেছে, মানে লাইভে দেখে আর কি, চোখে দেখে। অত বড় বড় এখানে পাহাড় না, বাট চোখে দেখে আমার মনে হচ্ছে যে ওরকম একটা ফ্লেভার, এরকম ধোঁয়া, একটা কুয়াশা টাইপের দ্বীপ, আর ঢেউয়ের সাইজগুলো বিশাল বড় বড়। ভিডিওতে ঢেউয়ের সাইজ খুবই ছোট লাগবে, বাট ঢেউয়ের সাইজ আসলে অনেক বড় বড়। আর এই যে এখানেও কিউট কিউট বিড়াল আছে, তোমার নাম কি? হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি বিড়াল পাচ্ছি, এক এক দিকে এক এক রকম ভিউ। আমরা খালি ছুটে ছুটে বেড়াচ্ছি যে কোন দিকের ভিউটা বেশি ভালো। তবে এই জিনিসগুলো নুসা পানিদাতে আরও বেশি সুন্দর, বাট নুসা পানিদাতে আমরা সব জায়গায় যেতে পারি নাই, বাট এই জায়গাটাতে অনেক ভিড়। সো মেক শিওর যদি আপনারা ভিড় পছন্দ না করেন তাহলে এখানে না আসলেও হবে। নুসা পানিদা একদম পুরো ফাঁকা ছিল, এরকম ভিউ, এর থেকেও ভালো ভিউ ছিল নুসা পানিদাতে। ও ওয়াও, দেখছি আম্মু, তুমি দেখো। এখন পর্যন্ত সোফার এই ভিউটা বেস্ট লাগছে। জোস, ও ওয়াও, প্লেসটা অনেক সুন্দর, বাট এখানে অনেক বেশি টুরিস্ট, এই জন্য একটু অড লাগতেছে আমার কাছে, বিকজ এর আগে আমরা যেসব জায়গা থেকে ঘুরে আসছি ওখানে খুবই কম পরিমাণ টুরিস্ট ছিল। সো এই প্লেসটা অনেক বেশি পপুলার, এই জন্য এখানে মানে প্রচুর টুরিস্ট, এই জন্য মানে অনেক শোরগোল হচ্ছে আশেপাশে। ওভারঅল আজকে সারা দিনে যত জায়গায় ঘুরছি না কেন সব জায়গায় সুন্দর ছিল। আমার ডিসক্রিপশন বক্সটা চেক করেন, তাহলে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো আমরা এখানে বসে বসে এই যে
মিক্সড ফ্রুট মাখানো খাচ্ছি, আনারস পেয়ারা শশা অনেক কিছু মাখানো, ভালো, বাট আমাদের দেশে মাখানোগুলো বেটার, বেশি মজা, অনেক চিলি অনেক কম এবং অনেকটা থাই টাইপের ফ্লেভার। একটা বাবুকে দেখে সে যা ওর সাথে কথা বলার চেষ্টা করছে, ওরে বাবা। আর এখানে হচ্ছে আমাদের ভাল লাগতেছে, বাট নিয়াজদের আসলে আসলে ভাল লাগতো না, বিকজ ওরা যদি এইরকম একটা সিন দেখতো ওখানে ওরা না নামা পর্যন্ত ওদের ভাল লাগতো না। অনেক দূরে চলে গেছে সে, যা আর যায় না, খিচুড়ি রান্না করবো আজকে আমাদের হোটেলে। আমাদের হোটেলে রান্না করার জায়গা আছে, তার আগে আমরা কিছু কেনাকাটা করব যাতে বাসায় যেয়ে খিচুড়ি রান্না করে আমরা সবাই মিলে খেতে পারি। আর যাওয়ার পথে অল্প কিছু স্ট্রিট ফুড যদি পাই তাহলে খাবো। আর আমাদের যে উনি ড্রাইভ করতেছে ওনার নাম্বার আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সো আপনারা এখানে আসলে ওনার গাড়িতে ঘুরতে পারেন। উনি খুবই ভালো একজন মানুষ এবং অনেক দূর আমাদেরকে ঘুরাই ঘুরাই দেখাইছে, অনেক কিছু জানাইছে। আমি যদি ম্যাপটা জুম আউট করি তাহলে হোটেল থেকে ফার্স্টে আমরা এই মাথায় গেছি, তারপরে ওখান থেকে আবার এখানে আসছি, এখান থেকে তারপরে আবার হোটেলে যাচ্ছি। সো মানে উনি কিন্তু খুবই ভালো, মানে এটা যদি অন্যান্য ড্রাইভার হতো আই ডোন্ট নো, মানে এখানে আমাদের আসার প্ল্যান ছিল না, তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো যে তোমরা চলো তোমাদেরকে সানসেট দেখাই। সো উনি এতটা ভালো আর কি। সো আপনারা এখানে আসলে ওনার সাথে ঘুরতে পারেন ইজিলি। এখন খেতে নেমে গেছি, দিস ওয়ান জেঙ্কি, ওকে। ওয়ারুং মিন্স রেস্টুরেন্ট, রাইট? স্মল রেস্টুরেন্ট। তো আমরা এখন খাবো হচ্ছে গ্রিল্ড ফিশ, আর এখানে উনি হচ্ছে মুসলিম সো এখানে হালাল ফুড পাওয়া যায়। গ্রিল চিকেন নিব একটা আমি, আর ফিশ খাবো, আর সাথে নাসি, মানে রাইস তো থাকবেই। সেই চিলি পেস্টটা আছে এখানে দেখাই, এই যে সেই চিলি পেস্ট, এই চিলিটা খুবই মজা। অলরেডি ফিশ চুলায় দিয়ে দিচ্ছে, এটা তেলাপিয়া না, লুকস সো গুড। হোল ফিশ, চিকেন, নাসি মানে ভাত। ফিশটা আগে সবার আগে ট্রাই করে দেখব আমি। ওয়াও, গরম ফিশটা থেকে একটা লেবুর পাতার টাইপের একটা গন্ধ আসছে, খুবই সুন্দর, নাইস। এটা সেই চিলি পেস্ট। মোটামুটি সব জায়গাকার ফিশের টেস্টই একই রকম কাছাকাছি, বাট এই ফিশটার থেকে একটু ডিফারেন্ট স্মেল আসতেছে এবং ফিশটার মশলাটা অন্যরকম, সো একটু একটু ডিফারেন্ট টাইপের ফিশ এটা। এটা চিকেনের বারবিকিউ, বারবিকিউ বলতে গ্রিল করা। সো এই সসটা চিকেনটার উপরেও দিছে, ফিশের উপরেও দিছে। তুমি এগুলো সব একসাথে করছো? এতক্ষণ এই এগুলো সব একসাথে করে এখন ওই চারিদিকে ঘুরতেছে। ভেজিটেবলের উপরে নারিকেলের ঝুরঝুরি টাইপের কিছু একটা, এখানে লেবু দিয়ে দিছে। সো আমরা এখন লেবু দিয়ে ফিশ এবং চিকেনটা শেষ করি, হোটেলে যাব খাওয়া দাওয়া শেষ করে, এবং হোটেলে যে আমরা আজকে রাতে রান্না করব সবাই মিলে একসাথে। খিচুড়ি খেতে ইচ্ছে করছে আমাদের সবার অনেক, এই জন্য আজকে হোটেলে যে আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করার ট্রাই করব যদি সব কিছু পাওয়া যায়। নিয়াজ মাহমুদ আবার ফোন দিয়েছে, কোকো মার্টে ওয়েট করছে আমাদের জন্য। সে বড় একটা কোকো মার্টে চলে আসছি, এখানকার সুপার শপ আগোরার মতো। ইয়োলো তরমুজ, আমরা এক ডজন ডিম নিয়ে যাচ্ছি, ওগুলো দেশি মুরগির ডিম মনে হয়, দেশি মানে এই এখানকার দেশি মুরগি। আর এটাই ছিল সেই স্নেক ফ্রুট, একদম সাপের মতো, সাপের গায়ের চামড়ার মতো। সো নিয়াজরা যে আজকে সকালে খাইছিল এটার জুসটা বেশি মজা, বাট এমনি খেতে এটা অতটা ভালো লাগছিল না ওদের কাছে। ব্যবসা শুরু করবি তুই? হাফ কেজির দাম কত? 100 টাকা দিয়ে কিনে আনবো, এটা হাফ কেজি, এটার দাম তো 50 টাকা। কত টাকা? 100 টাকা দিয়ে কিনে আনবো, 350 টাকায় বেচবো। হাফ কেজির দাম 350 টাকা, এটাই। তবে এখানে এসে একটা জিনিস আমরা দেখলাম, এটা হচ্ছে যে আমরা গতকালকে কোকোনাট পাম সুগার কিনছি, কফি যেখান থেকে কিনছিলাম সেখান থেকে, ওখানে প্রাইসটা অনেক বেশি ছিল, 120,000 রুপিয়া বা 150,000 রুপিয়া ছিল এই কোকোনাট পাম সুগারের প্রাইস, বাট এখানে প্রাইস মাত্র 30,000 রুপিয়া, সো 3,618 টাকা এখানে দাম, ওখান থেকে কেনা লস হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখলাম এখানে, স্যাফ্রনও ওখান থেকে আমরা কিনছিলাম, এর থেকে কম ছিল ওটা, ওটা এই থেকে ছিল, এই যে এখানে এটার প্রাইস কত? 55 এটা, এটা 125 প্যাকেটটার সাইজ এটা ছিল, বাট এর থেকে কম পরিমাণ স্যাফ্রন ছিল, এই পরিমাণ স্যাফ্রন ছিল, হ্যাঁ এই পরিমাণ স্যাফ্রন ছিল এই প্যাকেটে মনে হয়। এখানে প্রাইস হচ্ছে 55,000 রুপিয়া, আর ওখান থেকে আমরা কিনছিলাম 150,000 রুপিয়া দিয়ে। আমাদের বাজার করা ডান,
এখন যাই খিচুড়ি খাবো, কিন্তু খিচুড়ির মশলা কোন কিছু পাইনি টেস্ট ড্রাইভ মারার জন্য আগে ফান্টা এটা এই ফ্লেভারটা পাইনি কিন্তু খিচুড়ির মশলা পাইনি সো আমরা এখন গুলে নিয়ে ইন্দোনেশিয়ান ইনস্ট্যান্ট স্পাইসেস এটা নিয়েছি এর ভিতরে সব মশলা থাকার কথা বাট ইন্দোনেশিয়ান ফ্লেভারের খিচুড়ি হবে বাট কিছু করার নাই তো এখন আমরা এগুলো নিয়ে আমাদের হোটেলে চলে যাব কিভাবে মনোযোগ দিয়ে দেখতেছে ওকে যখনই চুপ করে রাখার দরকার হয় তখনই এরকম করে ওর কার্টুন দিয়ে দেয় আর ওইভাবে বসে থাকে ওইখানে আমাদের কাজ চলতেছে মানে খাওয়া দাওয়া প্রসেসিংয়ের কাজ চলতেছে শেজাস মাম আজকে আমাদেরকে করে খাওয়াবে খিচুড়ি কাটাকাটি আগে কমপ্লিট হোক তারপরে আমরা রান্না করব একসাথে খিচুড়ি আলু ভর্তা বেগুন ভাজি আর ডিম ভাজি আজকের মেনু আর এই মরিচের মানে খুবই বেশি ঝাল আমি কেবল এই মরিচটাই শশা দিয়ে খেলাম জোস লাগতেছিল আর ওইদিকে দেখে আসি খিচুড়ি রান্না হচ্ছে আমাদের খুবই সুন্দর স্মেল বের হয়েছে তো আপনারা এরকম হোমস্টে টাইপের হোটেল যদি ভাড়া করেন তাহলে আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন ওয়াও টোটাল চারটা কিচেন সো এই কিচেনে খিচুড়ি হচ্ছে আর ওইখানে আমাদের বেগুন ভাজি হচ্ছে অনেকদিন পর বাংলাদেশি ফুড খাবো যদি আপনারা গ্রুপ ধরে আসেন তাহলে রান্না করতে অনেক মজা পাবেন সো আমরা এখানে আজকে আমাদের লাস্ট নাইট আর এখানে তুমি কি করছো আলু ভর্তা ওয়াও আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে মানে পারফেক্ট ওয়েদার ফর খিচুড়ি আপনারা যদি এখানে থাকতে চান তাহলে লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বাসার মতো করে থাকতে পারেন আর কি খুবই নাইস একটা এনভায়রনমেন্ট আর এটা এখানকার প্রাইস আমি এর আগের দিনও বলছিলাম 1100 বা 1150 টাকা পার নাইট উইচ ইজ ভেরি চিপ আমার কাছে অদ্ভুত লাগছে যে এত কম টাকায় কীভাবে এত সার্ভিস দেয় এরা আমরা 6 জন 12টা ডিম খাবো অভিনব পদ্ধতিতে ডিম গুলানো এ সবাই থাকলে খুব বেশি মজা হতো লিপু মানে সানি টানি আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন এবং কেউ আগে চলে যেতে চাই তাহলে কখনোই তাকে আগে মানে ওরকম ট্যুর দিবেন না খুবই কষ্ট লাগে দরকার হলে যে কেউ যদি টাইম শর্ট হয় সে পরে জয়েন করুক বাট যাওয়াটা একসাথে যাবেন আসাটা একসাথে দরকার নাই বাট যাওয়াটা একসাথে খুবই দরকার না হলে খুবই কষ্ট লাগে আর এখানে বেগুন ভাজি কমপ্লিট খিচুড়ি অলমোস্ট কমপ্লিট আমরা যে রাইসটা কিনে আনছি এটা অ্যাকচুয়ালি স্টিকি রাইস এই জন্য খিচুড়িটা ঘোটা খিচুড়ি হয়ে গেছে স্টিকি খিচুড়ি টেস্টটা খাই দেখি খিচুড়ি টেস্ট মজা হয়েছে আর ঘোটা খিচুড়ি অ্যাকচুয়ালি কিন্তু সব কিছু দিয়ে মাখায় একদম ভর্তা করে খেতে আরও বেশি মজা শেজাস মামস রেসিপি চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এই তোর তো মার্কেটিং করে দিলাম তুই আমার একটু মার্কেটিং করে দিস পেটুক কাপলের পেঁয়াজ আর মরিচ ভাজা হচ্ছে আলু ভর্তার জন্য সরিষার তেল হলে জোস হতো ওয়াও আলু ভর্তা ওয়াও ভালো হয়েছে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না লবণ দিও না ডিমের পিজা জি আমাদের সব খাওয়া দাওয়া রেডি আলু ভর্তা ডিম ভাজি বেগুন ভাজি আর খিচুড়ি আমরা এখানে খুব আস্তে আস্তে কথা বলতেছি বিকজ আশেপাশে আরও 2-3টা রুমে অন্যান্য গেস্টরা আছে প্রায় 10 দিন পরে আমরা বাঙালি ফুড খাচ্ছি ইন্দোনেশিয়ান স্পাইসি হলেও বাংলাদেশের মতোই ফ্লেভার পাচ্ছি তাহলে এখন থেকে আমাদেরকে প্রত্যেক দিন রান্না করেই খাওয়াস খিচুড়ি যত বেশি এরকম ভর্তা করা যায় তত বেশি মজা লাগে আঠালো টাইপের করে ফেলে একটু ডিম ভাজি নিয়ে এই খিচুড়ি জোস জোস খিচুড়ি সাথে ঘিও আছে তাহলে বোঝেন আমাদের খাওয়া দাওয়া কীরকম হচ্ছে এখন এই সুজন তোমরা এই ঘি মি বেঁধে নিয়ে চলে আসছো কেন এগুলো সব শেজার খাবার প্রবাসী জীবন কীরকম কাটে এখন আমরা বুঝলাম ওকে যাই হোক আজকের দিনটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ডে ছিল বালিতে বাট আমরা মিস করতেছি সবাইকে বড় ভাইয়ার মানে বড় ভাইয়াদের লিপুদের সানিকে মানে আমরা সবাইকে মিস করতেছি খুব আসলে পয়লা বৈশাখের দিনে সবাই চলে গেল তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া শেষ করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে ততক্ষণ আমাদের জন্য দোয়া করবেন আর ডিসক্রিপশনে শেজাস মামস রেসিপির চ্যানেলের লিংক পেয়ে যাবেন সো ওখানে ক্লিক করে ওদের চ্যানেলও সাবস্ক্রাইব করে ফেলেন
তো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পজ হয়ে গেলি কেন তুই? ওকে খাই খা, এবার খা, এবার খা, বাই।